শঙ্খঘোষ দলের পক্ষ থেকে আজ আমরা পরিবেশন করতে চলেছি একটি স্বরচিত গল্প টেলিস্কোপ। নমস্কার, আমি সৌমিনী রায়। আজ আমাদের সবার প্রাণের প্রিয় গুনগুনের জন্মদিন, কিন্তু জন্মদিনের দায়িত্ব কে নিয়েছে জানেন? পটকা। আরে সৌমিনী দি, কার সাথে কথা বলছো? দেখে যাও পটকা কি করেছে। কি করলো আবারও? তুমি নিজে এসে দেখে যাও। হ্যাঁ আসছি, দাঁড়া। দেখলেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি গিয়ে দেখে আসি কি করলো পটকাটা। আরে পটকা, হাত চালা, ঘড়ির কাঁটায় 7টা বাজতে চললো যে। আরে চালাচ্ছি তো, বসে আছি না। গুনগুন ঘুম থেকে উঠলো বলেই কি করি এবার? সেই থেকে শুনছি, এত গলা ফাটিয়ে ঝগড়া করছিস কেন তোরা? আর অবস্থা, 2 ঘন্টার মধ্যে মাত্র 5টা বেলুন ফুলিয়েছে। হ্যাঁ, কি বলিস রে বাবা পটকা, তুই তো কচ্ছপের রূপ ধারণ করলি রে। দিদিমণি জানো, আজকে তোমার আনা অর্ধেক মিষ্টি সকালবেলায় উঠে পটকা ভক্ষণ করেছে। ও, তাহলে সকাল থেকে এই কর্মে মগ্ন ছিল। এই পটকা কোনো কাজের না দিদি। কি হয়েছে আবার পটকাকে নিয়ে? এ মা, তুই ঘুম থেকে উঠে পড়লি? হ্যাঁ, কেন কি হয়েছে? সব কষ্ট এই পটকার জন্য জলে মিশে গেল। গুনগুন সরি, আমার জন্য সব সমস্যা হয়ে গেল। সরি বলে এখন আর কি হবে? কিসের সমস্যা আর কিসের জন্য সরি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কিছু না, এই পর্যন্তই থাকুক, আর সবাই স্নানে যাও। হ্যাঁ দিদি। হারান্দা। হ্যাঁ দিদিমণি বলো। ওদেরকে একটু স্নান করিয়ে দিও তো, একা করলে 3 ঘন্টা লাগাবে। ঠিক আছে দিদিমণি, ওদের স্নানের দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও। পটকাকে আবারও ধমক দিতে হলো স্নানের জন্য। দেখলেন তো পটকাকে নিয়ে কত বড় মহাভারত হয়ে গেল, দেখি এরপরে কি হয়। এরপর সকলে মিলে গুনগুনকে গোল করে ঘিরে দাঁড়ালো এবং বলল, শুভ জন্মদিন গুনগুন। গুনগুন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব বড় হও আর এমন করেই হাসতে থাকো। ধন্যবাদ। ধন্যবাদ না বলে কেকটা কাট আর ধৈর্য সইছেন। চুপ কর তো তুই, ঝগড়া করিস না। অবশেষে গুনগুনের কেক কাটা সম্পূর্ণ হলো। কেক কাটার পর সকলকে খাইয়ে আমি গুনগুনকে ওর উপহার দিলাম। এটা কি? এটা তো টেলিস্কোপ, এটা দিয়ে আকাশে তারা চাঁদ সবকিছু দেখা যায়। একদম ঠিক দিদিমণি, এটি তো বেশ দামি টেলিস্কোপ। হ্যাঁ হারান্দা, আমি যে প্রাইভেট বৈজ্ঞানিক সেক্টরে চাকরি করি, সেখান থেকে আমাকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছে এমপ্লয় অব দ্য ইয়ার হওয়ার জন্য। বাহ, এ তো বেশ ভালো কথা। প্রায় 2 বছর হতে চলল, সব বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু গুনগুনের হৃদয়ে একটা ফুটো পাওয়া গেছে। ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমার দেওয়া টেলিস্কোপ ওর প্রাণ হয়ে উঠেছে। ও রোজ রাতে টেলিস্কোপটি দিয়ে আকাশ দেখে। দাঁড়া, আমি দেখে আসছি। দিদি দেখে যাও, গুনগুন আরো অসুস্থ হয়ে পড়েছে, সাড়া দিচ্ছে না। কি বলিস, আমি আসছি, দাঁড়া। গুনগুন, এই গুনগুন, সাড়া দে না প্লিজ। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনই হসপিটালাইজ করতে হবে। তুমি ওকে নিয়ে যাও দিদিমণি, আমি বাচ্চাদের সাথেই থাকছি। হ্যাঁ হারান্দা। গুনগুনকে শেষমেশ হসপিটালাইজ করলাম। ডাক্তার বললেন, গুনগুনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এক্ষুনি ওর অপারেশন করাতে হবে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব 5 লাখ টাকা জোগাড় করুন। ডাক্তার বাবু, আমি টাকাটা ঠিক জোগাড় করে নেব। আমি টাকার জন্য চারিদিকে খোঁজ লাগালাম, কিন্তু কিছু করতে পারলাম না। শেষমেশ বাড়িতে গিয়ে হারান্দাকে সব জানালাম। তুমি এখন কি করবে দিদিমণি, এত টাকা এত অল্প সময়ের মধ্যে জোগাড় করবে কি করে? জানি না হারান্দা, হঠাৎই আমার চোখ গুনগুনের টেলিস্কোপের ওপর পড়ল।
ইচ্ছার বিরুদ্ধে গিয়েও টেলিস্কোপটি বিক্রি করে দিলাম, টাকাগুলো দিয়ে গুনগুনের অপারেশন করালাম। এখন গুনগুন সুস্থ, আজ ও বাড়ি ফিরবে। বাড়ি ফিরেই গুনগুন আমাকে প্রশ্ন করল, আমার টেলিস্কোপটি কোথায়, দেখতে পাচ্ছি না তো? আছে তো, পরে দেখতে পারবি। আমি ওকে আর মিথ্যা কথা বললাম না, সব বুঝিয়ে বললাম। ঠিক আছে, আরেকটি আসবে, আমার একটুও মন খারাপ হচ্ছে না, তোমরাও করো না। গুনগুনের কথা শুনে সবাই আবার খুশিতে মেতে উঠল, কিন্তু আমি জানতাম মনে মনেও খুব দুঃখ পেয়েছে। রাতে ঘুমানোর সময় আমি গুনগুনের ঘরে গিয়ে দেখলাম ও কি করছে। দরজার আড়ালে গিয়ে দেখি জানলা থেকে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে এবং দুঃখে আপন মনে কি যেন বলছে, তুমি হয়ে উঠেছিলে আমার বন্ধু, কেন ছেড়ে দিলে আমার হাত, বাঁচাতে আমাকে কেন দিয়ে দিলে তোমার প্রাণ। আসলে গুনগুন তার প্রাণ ফিরে পেয়েও যেন তার আসল প্রাণ ভালোবাসা টেলিস্কোপটি হারিয়ে ফেলল। কিছু পেতে গেলে যে কিছু হারাতেও হয়, এই সত্য যেন গল্প জুড়ে। এখানেই আমাদের গল্প সমাপ্ত হচ্ছে, ধন্যবাদ।